আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তাহলে আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম গরুর গোসের তরকারি কিভাবে রান্না করা সেটা নিয়ে আমি হাজির হলাম আবার নতুন করে তাই দেখতেই থাকুন আমার সাথেই থাকেন তাই একটা ভাইয়া আমার বলছে যে আপনি গরুর গোস কিভাবে রান্না করে দেখানোর জন্য তাই আমি আজকে যেভাবে রান্না করছি এভাবেও রান্না করি আর অন্যভাবেও রান্না করি মা খেয়ে ও বসে একসাথে রান্না করি সেটাই শেয়ার করব আপনাদের সাথে আজকে তাই যারা যারা আমার এই ব্লকটা দেখতেছেন অবশ্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে অনুরোধ আর দেখেন এই যে এভাবে রসুনগুলো খোলায় নিলে খুবই ভালো হয় এ তো আমি এক এক করে এভাবে রসুনগুলো খুলিয়ে নিলাম একটা ইসের সাহায্যে প্লাস্টিকের একটা জিনিসটা প্লাস্টিক পাইপের মতো এটা সাহায্যে খোলা নিল আপনি অবশ্য মার্কেটে গেলে পাইবেন এভাবে রসুন খোলায় নিলে ভালো হয় তাড়াতাড়ি হয় ঝটপট তা আমি এক এক করে সবগুলা রসুন এভাবে খোলায় নিলাম আপনারাও চাইলে এভাবে খোলা নিতে পারেন যদিও উপকারে আসে কারো। তো চলুন আমরা চলে যাই রান্না করতে এই তো আমি একটা প্যানটির ভিতরে তেল বসিয়ে দিলাম আজকে আমি এভাবে রান্না করব গরুর গোশটা এই যে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম এখানে তাজপাতা দারচিনি এলাচি সবই দিয়ে দিছি এখানে দিয়ে আমি একটু হালকা ভাজা করে নিলাম লাল লাল বেশি একটা কালার করে না তা এখানে আমি আদা বাটা আর রসুন বাটা একসাথে দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো হবে অবশ্য আপনারা যদি আরও বেশি খান মানে আদা রসুন বাটা তাহলে বেশি দিবেন আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি আর এখানে রাখা আছে জিরে বাটা ধনে বাটা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিবেন দিয়ে দিয়ে এভাবে আজকে আমি রান্না করলাম আরেকটাও পারেন আপনারা আগে জিনিসগুলো দিয়ে মাখায় রেখে দেবেন হলুদ মরিচগুলো আদা রসুন দিয়ে তারপরে তেল পেঁয়াজের ভিতরে দিয়ে দিবেন দশ পনেরো মিনিট আখানোর পরে ওভাবে রান্না করতে পারেন তাই সবাই আশা করি রান্না করতে পারেন আর আমি যেভাবে রান্না করি সেটাই রান্না করলাম যদিও যা যারা যারা না পারেন তাদের জন্য উপকার হবে একটু হলেও আর যারা পারেন তারা তো অবশ্যই পারেন কালকে তো আমি অনেক বক বক করছি আপনাদের সাথে তাই আজকে বেশি একটা মনটাও ভালো না মোটটাও ভালো না ভালো লাগতেছে না তাই সারাদিনে কাজকর্ম করি প্রবাসে থাকি খুবই কষ্ট হয় রাত্রে বুলক বানাই আবার তাই ভাবলাম আজকে খুবই টায়ার লাগতেছে আজকে বেশিক্ষণ থাকবো না আপনাদের মাঝে এই তো প্রতিদিন আপনাদের সাথে কথা বললো আর কমেন্টগুলো পড়লেও ভালো লাগে তাই ভাবি যে যাই রান্না করছি আপনাদের সাথে শেয়ার করি আমারও ভালো লাগবো আপনাদের সাথেও একটু কথা হলো কমেন্ট করবেন কমেন্টগুলোও পড়তে ভালো লাগবো তার জন্যই আসলাম আজকে বেশি একটা বোলো করি নে আজকে কিছুটা রেসিপি তোর একটা গরুর গোসের আরেকটা এই যে বোড়া বানাবো আমি কফি দিয়ে বাঁধাকফি আর ডাল বা মশারির ডাল আর এই যে এটা তো সবাই পারেন বানাইতে আমিও বানাইতে আজকে দেখতেই পাচ্ছেন তাই যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবেন তাহলে প্রতিদিনের মতো আমার প্রতি নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে নোটিফিকেশন হয়ে তা অবশ্যই দেখবেন এই যেখানে আমি বোড়া বানানোর জন্য সব কিছু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম ভালো করে এটা আমি ডাল ডাল দেব আর মশারি ডাল আর এই যে চালের গুঁড়ো দিয়ে দিতেছি একটু মচমচে হবে মচমচে হলে ভালো লাগে খেতেও ভালো লাগে তার জন্য আমি চালের গুঁড়োটা অ্যাড করলাম আর ডাল দিয়েছি মশারি ডাল আর বান্দাকফি দিয়ে আমি একটা বোড়া বানাইতেছি বিকেলের জন্য নাস্তা তাই এই তো আমার হয়ে গেছে আর দেখতেই পারতেছে এখন দেখেন কি সুন্দর হয়েছে এখন এক এক করে আমি এভাবে ভেজে নেব সবগুলো তেলের ভেতরে আর যারা যারা আমার ব্লকটা দেখতেছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর সাথেই থাকবেন আমার আপনাদের উৎসাহ হয় আমি আগামীতে এগিয়ে যাব আর সবার জন্য দোয়া রইল আমার আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন যেন সব সময় আপনাদের পাশে থাকতে পারি আপনারাও আমার পাশে থাকবেন তাই আজকে আর বেশি বাড়াবো না বোলকটা তাই আর কি বলার আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার বাবা মাকে সবাই ভালোবাসবেন সন্তানকে ভালোবাসবেন আর যারা যারা বোলোকটা ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা আবার আগামীতে আসবো আগামীকাল আবার নতুন একটা বোলক নিয়ে আপনাদের মাঝে আসবো আজকে আর ভালো লাগতেছে না ভাবতেছে আর বোলকটা বেশি বাড়াবো না তো এখানেই শেষ করে দেব তা আমি এক এক করে সবগুলো বুড়ো বাজে নিতেছি কিন্তু আমার বুড়াগুলো খুবই স্বাদ হয়েছে অনেক মজা হয়েছে এটা আপনারাও ইচ্ছে করলে বিকেলে নাস্তার জন্য বানে খাইতে পারেন সমস্যা নাই আর আর একটা সস দিয়ে খাইলে খুবই ভালো লাগবো খুবই মচমচে হয়েছে আর খুবই ভালো হইছে দারুণ হয়েছে তো এটা দেখতেই পারতেছেন তো যারা যারা এই বুড়াগুলো খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন কেমন হলো জানাবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন